এই অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। বাইরের ছেলেকে আর তার গোষ্ঠীকে নিয়ে বাড়ির ভিতর ষষ্ঠী পুজো হচ্ছে। কে উনি? কাকা মনি। এ বাড়িতে পা রাখার সাহস হলো কোত্থেকে? কি বলো না দাদা, বাড়ির ছেলে বাড়িতে ফিরে আসবে এর জন্য আমার সাহস লাগে না। এই তোমরা সবাই ভালো আছো তো? দেখো দাদা, তুমি ছোট ভাইয়ের উপর রাগ করে ছোট ভাইকে দূরে সরিয়ে দিতেই পার, কিন্তু ওনাদের তুমি ছাড়া কে আছে বলতে? ও উনি আপনার ভাই, দুর্ভাগ্যবশত। আপনার দাদা আছে জানতাম, কিন্তু কোনো ভাই আছে বলে তো কি করে জানবেন? কি করে জানবেন? ছোট ভাইয়ের উপর অভিমান করে আমার দাদা আমার ভাইজির বিয়েতে আমাকে ডাকি কি দাদা বলো, আমাকে ডাকুন বলো ছোট দাদা। হ্যাঁ হ্যাঁ, ওনাকে তো বিয়েতেও দেখি। ওই যে কথা বলে না, সারা গা খেলো লুটে পুটে আর ছেলের পাতে খোঁত খোঁচে। আমার অবস্থা সেরকম হয়েছে জানেন, যে যেখান থেকে আসছে জমিদার বাড়িতে পাত মারছে, মারুক সে মারুক আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই বাড়ির ছেলের এই জমিদার বাড়িতে না জোটে ভাত, না জোটে মাথার উপর ছাদ, কপাল জানেন সবই আমার কপাল, সব আমার কপাল জানেন। কই কমলা মা কই, দেখি বিয়ে সাজে কেমন দেখতে লাগছে তোকে। ওরে বাবা, এ তো খুবই সুন্দর লাগছে, তাই না বলো? হ্যাঁ বলো বলো। আর এই যে জামাই বাবা জীবন, তুমিও তো হয়েছে একেবারে নাকে এক কান। খুড়িমা, কমলা মা, ফুল স্টপ। বাড়িতে আমার আত্মীয় কুটুম্বরা এসেছে, আমি চাই না তারা জানুক তুই কতটা জানোয়ার, কত বড় মাতাল, কত বড় কুলাঙ্গার। বাইজি বাড়িতে গিয়ে গান শুনে টাকা ওড়ানো তোর পেশা, তার উপর একটা বিয়ে করেছিস তাও আবার আমাদের সকলের অমতে। নিজের বাড়ির কেচ্ছা আমি মেয়ের শ্বশুর বাড়ির লোককে জানাতে চাই না, তাই ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যা। নইলে কি করবে দাদা? মারবে ছোট ভাইকে? মারো না, মারো না। তুমি দাদা ছোট ভাইকে মারবে লজ্জা কিস? বড় দাদা হয়ে ভাইকে শাসন করবে সেটাই তো সব, কোনো ব্যাপার না। চি চি চি, এত শুভ দিনে এমন একটা অমঙ্গলের চায় আপনার বাড়িতে? ও বেয়ান, অমঙ্গল কেন বলছেন গো? বেয়াই মশাইয়ের ভাই এসেছেন, এতে অমঙ্গলের কি আছে? আরে বেয়াই মশাই, ভাই যখন এসেছে তখন তাকে দাঁড় করিয়ে গুজগুজ না করে তাকে বসান, তারপর না হয় গুজগুজ করবে। নো, নেভার, ডোন্ট। মোরা ভেতরে নয় বাইরে যাবে। অমর, ভালো চাস তো বাড়ি থেকে বেরিয়ে যায় এক্ষুনি। বাহ দাদা বাহ, চমৎকার চমৎকার। মায়ের পেটের ভাই, মায়ের পেটের ভাই বউ খগেন্দ্র, মায়ের পেটের বউ, ও ভাইয়ের বউ। এই রে, নেশা করে এসেছে, ছোটদের সামনে সামাল দিয়ে কি করে? আমাদের সবাইকে উৎসবে ধীরে ধীরে আজকে বাড়ি থেকে বের করে দেবে। এই বাড়িতে তোদের কোনো জায়গা নাই, গেট আউট। আহ পিয়াই মশাই, আজকের এত সুন্দর একটা আনন্দের দিনে ওকে তাড়িয়ে দিচ্ছেন কেন? ওর অপরাধটা কি? সেটাই তো আপনাকে বলতে পারছি না আমি। এই আপু, জমিদার বাড়ি কেচ্ছা আমি পাঁচ কান করবো? বলো না বলো, বেয়াইমশাই যখন জিজ্ঞেস করছে আমাদের কি অপরাধ, বলে দাও, বলে দাও না আমরা কি দোষ করেছি, বলে দাও। দাদা নিজে মুখে কিছু বলবে না বেয়াইমশাই, ভালোবাসে তো। আসলে কি জান, আমি বলে দিচ্ছি, আমি নিজে মুখে বলে দিচ্ছি দাদা, এ হচ্ছে লঘু পাপে গুরুদণ্ড। আসলে মাঝে মধ্যে একটু আধটু আর কি আমি ওই কথা বলাস না অমর, মাই হেড ইজ বার্নিং, ফায়ারিং,
যোগ দিয়ে আগুন ঝলছানোর আগে বেরিয়ে পড়। তোমার বাবা মানুষ না আলিয়া বউ, যোগ দিয়ে আগুন বেরোবে বলছে? আর কতদিন ছোটবেলার উপর রাগ করে থাকবে দাদা? অনেকদিন তো হলো, এবার ক্ষমা করে দাও। চাইছি তো সবার সামনে ক্ষমা, চাইছি তো ক্ষমা করে দাও না। তুমি তো আমার ছেলের মুখ পর্যন্ত, এই খোকা তুই হা করে কি করছিস এখানে? হা করে দাঁড়িয়ে কি করছিস? যা যা, কি প্রণাম কর, প্রণাম কর। খবর দাও আমার, এই শোনা, বাবা মায়ের হাত ধরে বাড়ি থেকে বেরো, বেরো। কেন? বাবা তো বলেছে এটা আমাদেরও বাড়ি। তাহলে কি ভুলভাল কথা বললি না? কানে গোড়ায় ঠাস করে চড় মেরে বাপের নাম খগেন করে দেবো, কত ভাগা। দাদা, জামাই ষষ্ঠীর দিন এভাবে আমাদের তাড়িয়ে দেবেন না, আমাদের একটি বারের জন্য ক্ষমা করে দিন, একটি একটি বারের জন্য। আহ প্রিয়াই মশাই, ওনারা এতবার করে যখন বলছেন তখন মাথা ঠান্ডা করে মিটিয়ে নিন, ওদের তাড়িয়ে দেবেন না। এবার শাস্তি দেবে তো দাদা? দাও না শাস্তি, দাও, মারতে যাও তো, মারে না, ঠাস ঠাস করে মারো, কিন্তু আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিন। জমিদারের ছোট ভাই আর তার পরিবার যে না খেতে পেয়ে মারা যাবে। বউ, এই লোকটাই সে না যে গরিব চাষিদের থেকে জোর করে সব খাজনা আদায় করে নিয়েছিল, আর তারপর চাষিদের তো কিছু ছিল না। বাবা, তা ওনার দেমাগ আছে বলতে হয়? তা আজ ওটা এরকম মিউ মিউ করছে কেন? ওনারা কি সত্যি দুঃখী নাকি আমাদের সামনে স্বপ্নে নাটক করছে বলো দেখি। আহ মানিক, ওভাবে কথা বলতে নেই, গুরুজন হয় না তোমার। কোন সম্পর্কে কমলা মায়ের কাকা তো খুব শ্বশুর রে। জামাইয়ের চোখ আছে বটে, বাকি সবাই কে ফাঁকি দিতে পারলেও জামাইয়ের চোখকে অমর ফাঁকি দিতে পারলো না। জামাই ঠিক মানুষ চিনতে পেরেছে। দেখেছিস, দেখেছিস তো তোর কুকিরটির কথা ছোট ছোট স্মল স্মল চাইল্ডরাও জেনে গেছে। জামাই, তোমার নজর আছে, ঠিক চিনেছো। জামাই বাবা, নোকে কি বললো সেই শুনে আমাদের ভুল বোঝনে। আসলে দাদার চোখে আমাকে খারাপ করার জন্য অনেকে অনেক কথাই বলে, হিংসে, সব হিংসে। এই অনেক নাটক থিয়েটার হয়েছে, এবার রাস্তা মাপো দরজা ভানে। এই দারোয়ান, কাঠ পাঠাবো, খোল জমেছে তোদের কানে। আমরা হাজির জমিদার মশাই। এ কি কাণ্ড হচ্ছে বলো দেখি। হ্যাঁ, দুই ভাই দেখছি একদম মনে না, যত ঝামেলা না সম্পত্তি নিয়ে, বুঝেছ? যাদের বলে যত বিষয় নয় বিষ, যা যত আছে তার তত বেশি ঝামেলা। ও দিদি, দিদি দাদা যে আমাদের কোনো কথাই শুনছেন না, তুমি একবার দাদারে বোঝাও না, একবার বোঝানো, উনি যে আমাদের বাড়ি থেকে বের করে দিচ্ছে। কথাই বলে যে এই ষষ্ঠীর দিনে কেউ কুকুর বেড়াল তো তারাই নে দিদি। ও কমলা, কমলা একটু যা না বাবা, যা যা। বাবা, কাকা মুনির এত ক্ষমা চাইছে, ওরা তো স্বীকার করছে ওরা ভুল করেছে, তুমি ওদের ক্ষমা করে দাও না বাবা, ওদের থাকতে দাও না। নো কমলা, তুমি চেনো না ওদের, এসব ওদের নাটক, একটু করছে একটু। ওগো, তুমি বলে শুনছো, ওদের কথা না হয় বাদই দাও, কিন্তু আজকে তো ষষ্ঠীর দিন, ষষ্ঠীর দিনে বাড়িতে কেউ এলে তাকে বের করে দিতে নেই, এতে গেরস্থের অমঙ্গল হয়। কি গুজি করেছে মঙ্গল অমঙ্গলের? অমন আপদ বাড়িতে থাকলে কারুর কোনোদিন কোনো মঙ্গল হতে পারে না। বেয়াই মশাই, এর মাঝে আমাদের কথা বলার সাজে নেই, তা বলছি, ওনারা যখন এত করে বলছেন তখন কেমা করে দিন না। বেয়াই মশাই, দিদি না ঠিক কথাই বলেছে, আসলে ষষ্ঠীর দিনে ওদেরকে তাড়িয়ে দেবেন নে। আমি কারুর কোনো কথা শুনবো না, আই সুগার দেম বোন টু বোন, হারে হারে চিনি, ওদের বাড়িতে কোনো জায়গা হবে না। আই, এখনো হা করে দাঁড়িয়ে আছিস কি? ঘর ধাক্কা দিয়ে বার করে দে বাড়ি থেকে, গেট আউট। জয় হুকুম জমিদার মশাই, চলুন বাইরে, চলুন। থাক। ও দিদি,
দিদি গো, দাদা যে দারোয়ান দিয়ে তার ভাই আর ভাইয়ের বউকে বের করে দিতেছে গো। দাদাকে একবার বোঝা, আমি বোঝালুম তো, দেখলে তো তোমার সামনে তো বোঝালুম। একবার শোনো, কাকা মুনিরা এতদিন পরে বাড়িতে এসছেন, ওদের বের করে দিও না তুমি। এখন যা রাগ অভিমান আছে মিটিয়ে নি, এতদিন তো ভাইয়ের থেকে দূরে থাকলেন, আপন করে নিন। আপন এদের নিভার, এরা আমার কেউ নয়। এ আপনার রাগের কথা বেআইন মশাই, নিজের ভাইকে কেউ ফেলে দিতে পারে। আমি পারি, দেখবেন। এই এই তুমি দাঁড়িয়ে আছিস কি রে, ঘাড় ধাক্কা দিয়ে থ্রু দে। কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ, সোম থেকে রবি সন্ধ্যে 6:30 স্টার জলসায়।